রাজ্য সরকারের উদ্যোগে টিউবজাত নলেন গুড়। বাংলার নলেন গুড় পাড়ি দিচ্ছে বিদেশে। গুড়ের স্বাদ ও গন্ধ অটুট রাখতে ল্যাবরেটরিতে পরীক্ষার পর মিলছে ছাড়পত্র। রাজ্য সরকারের উদ্যোগে প্যাকেটজাত নলেন গুড় পৌঁছে যাচ্ছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে। গুড়ের স্বাদ ও গন্ধ অটুট রাখতে সরকারি উদ্যোগে তৈরি হয়েছে নলেন গুড়ের ফ্যাক্টরি। সেখানে রয়েছে ল্যাবরেটরি, এখান থেকেই রস সংগ্রহের পর তৈরি করা হচ্ছে গুড়। সেই গুড় টিউবজাত করে পশ্চিমবঙ্গ খাদি দপ্তরের মাধ্যমে তা ছড়িয়ে পড়ছে দেশ তথা বিশ্বের দরবারে। এই গুড় সম্পূর্ণ উন্নত মানের বলেও দাবি করেছেন ল্যাবরেটরির কর্তারা। এ বিষয়ে তারা জানান, শীতের মরশুম শুরু হয়েছে, শুক্রবার থেকেই নামছে পারদ। আর শীত মানেই পিঠে পুলির সময়, শীতকাল মানেই বাঙালির মনে পড়ে যায় নলেন গুড়ের কথা। গ্রাম বাংলায় আজও শীত পড়তেই দেখা মেলে শিউলিদের। রাস্তার ধারে বা মাঠে খেজুর গাছ কেটে তাতে হাঁড়ি পাতা হয়, সারা রাত সেখানেই জমা হয় রস। ভোর হতেই সেই রস সংগ্রহ করে একত্রিত করা হয়। নলেন গুড় তৈরি করতে জিওন রস সবথেকে ভালো বলেই দাবি শিউলিদের। রস সংগ্রহের পর তারপর জাল দিয়ে তৈরি হয় নলেন গুড় বা পাটালি। মুখ্যমন্ত্রীর উদ্যোগে 2018 সালে খাদি বোর্ডের মাধ্যমে এই কারখানাটি স্থাপন হয়। এটা একমাত্র ওয়েস্টবেঙ্গলের নলেন গুড়ের কারখানা এবং এখানে আমরা চাষিদের কাছ থেকে, আশপাশের অনেক গ্রামের চাষিদের কাছ থেকে গুড়টা সুলভ মূল্যে নিই এবং নিয়ে আমরা নিজেরাই গুড়টা তৈরি করি। করে প্যাকেজিংয়ের মাধ্যমে এর মধ্যে কোনো ভেজাল নেই, এটা আমরা খাদি বোর্ডের কাছে পাঠিয়ে দিই। এটা মানে মানে অনলাইনেও পাওয়া যায়, সেটা হচ্ছে খাদি বোর্ডের কাছে খোঁজ নিতে হবে। এবং এখানে মানে চাষিরা এই রসটা দিয়ে অনেকটাই উপকৃত এবং অনেকটাই তারা মানে টাকার মুখটা দেখতে পাচ্ছে, কারণ এখানে ন্যায্য মূল্যে তারা গুড়টা প্রতিদিন দিয়ে যাচ্ছে এবং সারাদিন তাদের যে খাটনিটা সেটা কমে যাচ্ছে, কারণ তাদের জ্বালানি খরচ নেই, সারাদিন ধরে জাল দেওয়ার যে পরিশ্রম সেটা নেই। এতে অনেকটাই উপকৃত হচ্ছে চাষিরা। নদিয়ার মাঝদিয়াতে নলেন গুড় অতি জনপ্রিয়। এখানে নিয়মিত গুড়ের হাট বসে। এই হাট থেকেই নলেন গুড় রপ্তানি করা হয় জেলা তথা রাজ্যের বিভিন্ন জায়গায়। সে কারণেই নদিয়ার মাঝদিয়াতে ভাজনঘাট এলাকায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে তৈরি হয়েছে নলেন গুড়ের ফ্যাক্টরি। এখানেই তৈরি হচ্ছে গুড়। শিউলিদের কাছ থেকে রস কিনে কারখানাতে জাল দিয়ে গুড় তৈরি করা হচ্ছে। গুড়ের স্বাদ ও গন্ধ অপরিবর্তিত রাখতে নিয়মিত চলছে পরীক্ষা নিরীক্ষা। চাষিদের কাছ থেকে সকালে যেটা রসটা সংগ্রহ করি, মূলত আমরা জিরেন রসটা সংগ্রহ করি। ওই রসটা আমরা নেওয়ার পরে প্রত্যেকটা চাষির ভাতটাকে আমরা পরীক্ষা করে দেখি রসের মধ্যে কোনো রকম জল বা চিনি মেশানো আছে কিনা। সেটা দেখার পরে আমরা ওখানে আমরা জাল দিই, রসটাকে জাল দেওয়ার পর গুড় তৈরি হয়। সেই গুড়টা আমরা কোনো রকম তার মধ্যে কোনো রকম ভাইরাস বা কোনো জাং আছে কিনা সেটা দেখার জন্য জালটা আমরা মূলত কাঠ দিয়ে আপাতত করছি। আগামী দিনে আমরা ওটা অন্য ব্যবস্থা নেওয়ার একটা পরিকল্পনা আমাদের রাজ্য সরকার নিয়েছে, সেটা দেখছি আগামী দিনে সেটা হবে পরিকল্পনাটা। আপাতত আমরা কাঠ দিয়ে জ্বালাচ্ছি এবং গুড়টা রেডি হওয়ার পরে গুড়টা আমরা ল্যাবরেটরিতে নিয়ে আসি। ল্যাবরেটরিতে দেখি অরিজিনাল যে আগে যে বাপ ঠাকুর দ্বারা যে গল্প করতেন নলেন গুড়ের যে স্বাদ যে গন্ধ, সেই গন্ধটা ঠিকঠাক আছে কি না, তার মধ্যে কোনো রকম জীবাণু আছে কি না, সেটা আমরা ল্যাবরেটরি সম্পূর্ণরূপে পরীক্ষা করার পর যখন সেটা পুরো প্রিপেয়ার হয়, যখন ফাইনালি আমরা রিপোর্ট দিই, তারপরে সেটা মেশিনে গিয়ে গুড়টা টিউববন্দি হয়। এই গুড়টা শুধু ভারতবর্ষে নয়, সারা বিশ্বে এই গুড় ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই এবং আপনার খাদি দপ্তরের প্রচেষ্টায়। এলাকায় ল্যাবরেটরি তৈরি হওয়ার ফলে উপকৃত হয়েছেন এলাকার শিউলিরা। তাদের সংগৃহীত সমস্ত রস একসাথে বিক্রি করতে পারছেন। নলেন গুড়ের চাহিদা বরাবরই বেশি। চাহিদা অনুযায়ী গুড় উৎপাদন করতে স্বাভাবিকভাবেই বেড়েছে রসের চাহিদা। রস বিক্রি করে স্বাভাবিকভাবে আর্থিক দিক থেকেও স্বাবলম্বী হচ্ছেন শিউলিরা। আমি রস দিলাম কারণ হচ্ছে প্রতিদিন রস এখানে না দিলে আমার তো রাত বেলা 12টা অবধি জাল দিতে হতো, আর এখন রসটা এখানে সকালবেলা দিয়ে যাচ্ছে, এই যে সারাদিন এখন গিয়ে কাজ করবো, আবার বৈকালবেলা কাজ করবো। সরকার মমতা ব্যানার্জির যে উদ্যোগটা এখানে নিয়েছে আমাদের খুব উপকৃত হয়েছে। আগে তো গাছ কাটা ছেড়েই দিয়েছে, অনেকেই গাছ কাটে না, কিন্তু এখন বহু চাষি গাছ আমার নতুন করে লাগাচ্ছে, এর জন্যই এই যে কারখানাটা আমরা খুব উপকৃত। সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে ল্যাবরেটরিতে গুড় তৈরির পর তা টিউবে ভর্তি করা হচ্ছে, এরপর প্যাকিং করে
রাজ্য সরকারের খাদি দপ্তরের মাধ্যমে তা পৌঁছে যাচ্ছে বিভিন্ন প্রান্তে। এর ফলে রাজ্য ও দেশের মানুষ যেমন নলেন গুড়ের স্বাদ পাচ্ছেন, তেমনি এই স্বাদের সাথে পরিচিতি ঘটছে বিশ্বের মানুষের। নলেন গুড় বাংলার একটা ঐতিহ্য, সেটা প্রায় বিলুপ্তের পথে ছিল, কিন্তু বর্তমান আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার শিউলিদের কথা ভেবে, অর্থাৎ যারা খেজুর গাছ থেকে রস বার করে গুড় তৈরি করে, সেই গুড়ের নলেন গুড়ের চাহিদা বিশ্ববাজারে প্রচুর, সেই কথা ভেবে মুখ্যমন্ত্রী এখানেই আমার এই ভাজনঘাটেই একটা নলেন গুড়ের হাব তৈরি করেছেন। এখানে কমপক্ষে 500 চাষি প্রতিদিন রস দিচ্ছে এবং তারা ন্যায্য দামে রস দিচ্ছে এবং সঙ্গে সঙ্গে রসের টাকাটা পেয়ে যাচ্ছে, বহু মানুষ উপকৃত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের আর একটা দিক এই নলেন গুড়, এই নলেন গুড়ের বিশ্ববাজারের ব্যাপক চাহিদা, বাঙালির প্রিয় সুস্বাদু একটা খাদ্য মমতা বন্দ্যোপাধ্যায় অনুভব করেছিলেন, তাই তার ঐকান্তিক চেষ্টাই এখানে নলেন গুড়ের একটা হাব তৈরি হয়েছে। উন্নয়নের আর একটা দিক মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সমস্ত মানুষের যেভাবে উন্নয়ন করেছে, এই খেজুর গুড়ের যে শিউলিরা তাদেরও উন্নয়নের জন্যে এই প্রকল্পটা উনি চালু করেছেন এখানে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।